রাশিয়া থেকে তেল এবার পাকিস্তান পৌঁছে গেল, এবং এই খবরটা শোনা মাত্রই আপনার মনে একটা কথাই হবে যে রাশিয়া এইভাবে আমাদের ধোঁকা দিল। দেখুন, আমি অনেক আগে এই চ্যানেলে বারবার বলেছি যে জিও পলিটিক্স এর ওয়ার্ল্ডে কেউ কোনো পার্মানেন্ট শত্রু নেই, পার্মানেন্ট মিত্র নেই, এখানে পার্মানেন্ট ইন্টারেস্ট আছে। এবং এখানে রাশিয়ার কোথায় ইন্টারেস্ট আছে? ইন্ডিয়ার কি সত্যিই রাগ করা উচিত? এবং পাকিস্তানের সত্যি কি কোনো লাভ হবে, নাকি একটা পলিটিক্যাল জুমলা খেলছে তাদের সরকার? সেটা এই ভিডিওতে আমি বলবো। প্রথমেই একটা ভিডিও দেখুন, যে ভিডিওতে সার্গেই ল্যাভরভ, যিনি কিনা রাশিয়ার বিদেশমন্ত্রী, তিনি বলছেন যে পাকিস্তান রাশিয়া দোস্তি জিন্দাবাদ। দেখুন 4 সেকেন্ডের ভিডিও। পাকিস্তান রাশিয়া দোস্তি জিন্দাবাদ। দেখলেন? এইবার দেখুন শাহবাজ শরিফ, পাকিস্তানের টাট্টু প্রধানমন্ত্রী, যাকে আর্মি বসিয়েছে, তার বক তিনি বড় বড় করে লিখেছে যে আমি দেশবাসীকে কথা দিয়েছিলাম সেটা ফুলফিল করছি, আমি রাশিয়া থেকে তেল আনছি। কি বড়ই না মহান কর্ম করছে, যেটা ইন্ডিয়া লাস্ট 2 বছর ধরে ইজিলি করে আসছে, সেটা পাকিস্তান অনেক কষ্টে অনেক চেষ্টার পর করছে। খুব ভালো, কংগ্রাচুলেশন। এবার আসি, পাকিস্তান কি আদেও লাভ করবে? সবাই তো বলছে ক্রুড অয়েল, সবাই তো বলছে তেল আসছে, তেল আসছে। আরে তেল আসা থেকে মেন ব্যাপারটা কি? যে মানুষকে সস্তায় তেল দেব, ইনফ্লেশনটা কন্ট্রোলে থাকবে, এটাই তো ম্যাটার করছে। তেল আনা তো ম্যাটার না, তেল তো আমি খাবো না রে ভাই। এটা প্রথম কথা হচ্ছে যে করাচি বন্দরে আসছে তেলটা, এসেছে যেটা, সেটা ডাইরেক্ট আসেনি। তার কারণ করাচি বন্দরে ইনফ্রাস্ট্রাকচারটাই নেই যে একটা হিউজ লেভেলের জাহাজ আসতে পারবে। হ্যাঁ, পাকিস্তানের অবস্থা কিছুটা এরকমই। সেটা প্রথমে ওমানে এসছে, ওমান থেকে জাহাজ থেকে নামিয়ে দুটো ভাগে আবার দুটো নতুন জাহাজ করে সেখান থেকে নিয়ে করাচি বন্দরে গেছে। ভালো কথা। এইবার আসি যে পাকিস্তানের রিফাইনারি আছে, এটা দেখুন কাঁচা তেল পাঠাচ্ছে রাশিয়া, কোন রিফাইন্ড করা তেল পাঠাচ্ছে না, কাঁচা তেল আসলে সেটাকে রিফাইন করতে হয়। এবার আসি রিফাইনারিতে, পাকিস্তানের কাছে একটা ভালো রিফাইনারি নেই। আমাদের জামনগর, গুজরাটের জামনগরে একটা হিউজ রিফাইনারি আছে, রিলায়েন্স এর তৈরি করা, ওয়ান অফ দ্য বিগেস্ট রিফাইনারি। তো আমরা ইজিলি যে কোনো দেশের যে কোনো তেল খুব ভালো করে রিফাইন করতে পারি। কিন্তু এইখানে একটা ক্যাচ আছে, সেই ক্যাচটা কি? দেখুন নানান দেশের তেল নানান রকম হয়, যেমন ভেনেজুয়েলার তেল একরকমের কোয়ালিটি হয়, রাশিয়ান তেলের কোয়ালিটি একরকম হয়, আর আরব কান্ট্রি থেকে যেসব তেলগুলো আছে তার কোয়ালিটি একরকম হয়। সব থেকে সহজ রিফাইন করা হচ্ছে আরব কান্ট্রির তেলগুলো, তারপর হচ্ছে রাশিয়ান হার্ড রাশিয়ান অয়েল। এই যে রাশিয়ান অয়েল আছে, এটা রিফাইন করার তেমন ক্যাপাসিটি নেই। তো বর্তমানে পাকিস্তান জাস্ট বলছে আমরা ওই মিলিয়ে মিশিয়ে কোনো একটা ভাবে রাশিয়ান তেলকে অ্যাডজাস্ট করে নেবো। এবার আমি জানি না ওরা কিভাবে অ্যাডজাস্ট করবে, কিন্তু ওদের কাছে হয়তো স্পেশাল সায়েন্টিস্ট আছে যেটা দিয়ে ওরা অ্যাডজাস্ট করবে। যাই হোক, সেটা ওরাই বুঝবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছে যে ওই ওমান থেকে আলাদা দুটো করে জাহাজ দিয়ে করাচি বন্দরে নামিয়ে এরপর যে রিফাইনিং করবে রাশিয়ান অয়েল, এবং এটা যে অন্যান্য অয়েলের সাথে মেশানো হবে, তাতে দেখা যাচ্ছে যে তেলের দামে বা তেলটা যে দামে কিনছে আলটিমেটলি খুব বেশি কিছু লাভ থাকবে না। তো এই কারণে আমি প্রথমে বলেছিলাম এটা কিছুটা পলিটিক্যাল জুমলা। এইবার আসি আরেকটা ব্যাপারে, সেটা হলো যে ইন্ডিয়ার কি কষ্ট পাওয়ার দরকার আছে? দেখুন, ওসব ডায়লগ ফাইলগ ছাড়ুন, জি পলিটিক্স এর, আমি আপনার মনের কথা বলছি। 2021 সাল, তখন রাশিয়ার খুব ভালো অবস্থা চলছে, যুদ্ধ শুরু হয়নি, তখন রাশিয়া পাকিস্তানকে আর্মস সাপ্লাই করছে। ইন্ডিয়া বারবার বলেছিল যে করবে না, কিন্তু রাশিয়া বলেছে না আমরা করব, আমরা স্বাধীন দেশ, একটা স্বাধীন দেশকে করছি, করব। ইন্ডিয়া চুপচাপ হয়ে গেছিল, ভালো কথা। তারপর দ্বিতীয় একটা জায়গায় যেখানে রাশিয়া লাভ দিচ্ছে, দেখুন ইন্ডিয়া যখন তেল নিচ্ছে তখন রাশিয়াকে আমরা কি দিচ্ছি? ডলার দিচ্ছি না? দিচ্ছি না। চাইনিজ ইউয়ান দিচ্ছি না? দিচ্ছি না। তাহলে কি দিচ্ছি? ইন্ডিয়ান রুপি দিচ্ছি, যেটা এই মুহূর্তে রাশিয়ানরা কোনো কাজে লাগাতে পারছে না, বিকজ তারা আমাদের দেশ থেকে কিছু কিনুক এটা চাইনিজরা চায় না। চাইনিজরা চায় রাশিয়ানরা যা কিনবে সেটা চাইনা থেকে কিনবে, এবং সেটা রাশিয়া করছে। এই কারণে বলছে আমার ব্যাংকে প্রচুর ইন্ডিয়ান রুপি পড়ে আছে, আমি কি করব। আর এদিকে এস জয়শঙ্কর বলছে ঠিক আছে ইন্ডিয়ান প্রোডাক্ট কিনুন, তাহলেই তো হয়ে যাবে, সেটা ম্যাটার আলাদা। কিন্তু এই যে পাকিস্তান তেল কিনছে, তার পেমেন্টটা কিভাবে করবে আমি জানি না, বিকজ নিজেই তো দেউলিয়া কান্ট্রি না। আর যখন পেমেন্টটা করবে, মানে যদি পেমেন্টটা করে, আমি ধরে নিলাম যদি করছে, ধরুন, তাহলে কিসে করবে জানেন? ডলারে কিন্তু করবে না, চাইনিজ ইউয়ানে করবে, এবং এটা রাশিয়ার জন্য সব থেকে বেশি প্রফিটেবল। আর অনেকদিন আগে থেকেই একটা জিনিস প্রেডিক্ট করা হচ্ছিল, সেটা কি? যে এই যে রাশিয়া আছে, চাইনা আছে এবং পাকিস্তান আছে, এরা তিনটে মিলে না একটা দল তৈরি করাবে। দেখুন বর্তমানে পাকিস্তান একটা আলাদা দেশ হিসেবে যদি আপনি মনে করেন করতেই পারেন, কিন্তু আমার না জিও পলিটিক্যালি একটা জিনিস মনে হয় যে এটা কিছুটা চাইনার কলোনি হয়ে গেছে। তো আমি আপাতত বলতে পারি যে রাশিয়া আর চাইনা এরা মানে একটা নিজস্ব গঠবন্ধন তৈরি করবে, যার মধ্যে পাকিস্তান একটা অঙ্গরাজ্য।